সে ঐতিহাসিক দিন আজ থেকে 75 বছর আগে 1945 ইংরাজির 27 ডিসেম্বর 11 পৌষ আমাদের এই ত্রিপুরাজ্য সেদিন মাণিক্য রাজবংশের শাসনে শাসনাধীন ছিল এবং নিরক্ষরতা কুসংস্কার অন্ধকারে এই রাজ্য নিবদ্ধিত ছিল। সেই সময়তে 1945 ইংরাজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে আমাদের দেশেও যখন স্বাধীনতার ঢেউ উঠেছিল আমাদের রাজ্যের মধ্যেও তার ঢেউ আসতে পড়ে এবং তৎকালীন সে ত্রিপুরার কতিপয় স্বপ্নদর্শী যুবক দশরথ দেব, হেমন্ত দেববর্মা, সুরেন্দ্র দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, অঘোর দেববর্মা তাদের নেতৃত্বে তারা সেদিন আলোচনায় বসেন যে এই পরিস্থিতিতে সারা পৃথিবী এবং এই ভারতীয় উপমহাদেশ যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হচ্ছে, নতুন যুগের সূচনা হবে, এই ত্রিপুরা তাদের কর্মসূচি কী হবে। তখন তারা ঠিক করেন যে না, এখানে অন্য কোনো স্লোগান, অন্য কোনো কর্মসূচি এই রাজ্যের মানুষের জন্য কোনো উপকার আসবে না। যদি এই রাজ্যের মানুষকে নিরক্ষরতার কুসংস্কারের অন্ধকার থেকে মুক্ত না করা যায়, এইভাবেই জনশিক্ষা সমিতি তৈরি হয়েছিল এবং সেই জনশিক্ষা সমিতির হাত ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে শিক্ষার বিকাশ এবং গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয়েছিল। এবং আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের সমাজ জীবনের যেটুকু যে অগ্রগতি তার পেছনে এই দিনটি বা এই দিন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল। আমরা 76তম জনশিক্ষা দিবস এমন একটা সন্ধিক্ষণে আমরা উদযাপন আমরা করছি যখন নতুন করে সেই কুসংস্কার, যে কী বলে শোষণ, এগুলো ভিন্ন মূরকে ভিন্ন কায়দায় আমাদের এই দেশে নেমে আসছে। ত্রিপুরাজ্য তার কাজ বাইরে না, কাজেই এই যে নতুন যে আমাদের পেছন দিকে ঠেলে নেওয়া, তার থেকে বেরিয়ে আসার জন্য আমরা জনশিক্ষা দিবসের আজকের দিনটাকে আমরা সেই চেতনায় আমরা উদযাপন করছি যে না, অন্ধকার, কুসংস্কার এবং গণতন্ত্রহীনতা এই রাজ্যের মানুষকে, আমাদের দেশকে গ্রাস করতে পারবে না। জনশিক্ষার চেতনায় আমরা এগিয়ে যাব।